السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله كل نفس ذائقة الموت الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون আমার দীর্ঘদিনের সহকর্মী সহমর্মী এবং বাংলাদেশের ছাত্র এবং তরুণদের পথপ্রদর্শন করার মতো যোগ্যতা রাখা অনেক বড় বিদ্বান ইসলামী জ্ঞানী এবং বিভিন্ন বিষয়ে গভীর পারদর্শিতা সম্পন্ন তরুণ গবেষক লেখক সংগঠক বক্তা পিএইচডি গবেষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনাব শাহাদত হোসেন খান ফয়সাল আল্লাহ তাআলা তাকে অতি অল্প সময়ে পৃথিবী থেকে নিয়ে গেছেন না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে যে আমরা তার জন্য তেমন কিছু করতে পারিনি তা আল্লাহর ডাক আসলে সেখানে সাড়া দিতে হয়ে চলে গেছে রাত দিন কত জায়গায় কত স্মৃতি তার সাথে আমার রয়েছে চাপা স্বভাবের মানুষ কোনোদিন তার অভাবের কথাও বলতো না সমস্যার কথাও বলতো না রাগারাগি করতাম তুমি কাজ শেষ হওয়ার পরে শুধু আমাকে বলো আমি অনেক কষ্ট পাই তারপরে বলতো স্যার ঠিক আছে তারপরে বলবো বলতো না অতি অল্প বয়সে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তাকে নিয়ে গেছেন এর মধ্যে সে চেষ্টা করেছে যতটুকু জাতিকে দিয়ে দেওয়ার জন্য গুনামাফের উপায় নামে একটা বই লিখেছে হয়তোবা তার মনে জান দিয়েছিল এত অল্প বয়সে গুনামাফের প্রয়োজনীয়তাটা কি আরেকটা বই শিশুদের উপর লিখেছে বলে জানতে পারলাম কিছুক্ষণ আগেই রাত দিন সর্বত্র মানুষের মধ্যে জ্ঞান বিতরণ ইসলামী সমস্যার সমাধান ইত্যাদি করেই কাটাতো এবং লেখাপড়া সংগঠনের কাজ যত যত বৃহত্তর কাজ দিয়েছে তার হাত ছিল আমানতদারের হাত অল্প সময়ের মধ্যে অত্যন্ত নির্ভুল হয়ে সে সেটা ফেরত দিতে পারতো যে না তার বিরল দৃষ্টান্ত ছিল চাপাপ স্বভাবের মানুষ কাজে অনেক জানতে পারতাম না বুঝতে পারতাম না অসুস্থ হয়ে পড়েছে জানাই নেই ফুসফুসে রক্ত যাচ্ছে জানাই নেই জানতে পেরে দ্রুতগতিতে আমরা পূর্বের ক্লিনিক থেকে ঢাকা মেডিকেল কলেজে তাকে হাসপাতালে আমরা আনার ব্যবস্থা করি ফুসফুসে রক্তক্ষরণ বন্ধ হয়ে উন্নতি হয়ে গিয়েছিল হাসি খুশি খাওয়া দাওয়া করছিল হঠাৎ করে আজ রাতে সকাল 10:30টার দিকে আমার ব্যাপক রক্তক্ষরণ শুরু হয় জাকারিয়া আমাকে ওখান থেকে ফোন দিয়ে কান্না শুরু করে আমি রওনা হয়ে আসতে আসতেই সে পৃথিবীর থেকে চিরবিদায় নিয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার জন্য কোনো সহযোগিতা চাবো এটা সে কোনো অবস্থাতেই রাজি না পারি না সাহস পাইনি সোজা কথা যা তার বাবা একজন স্কুল টিচার রিটায়ার্ড বড় বোনের বিয়ে হয়নি ছোট ভাই প্রতিবন্ধী সংসারে নানান অভাব অভিযোগ কোনোদিন সেটা সে বলতেও দেননি শুনতেও রাজি না কাজে এখন পৃথিবীর থেকে চলে গেছে এই মুহূর্তে আমি সাহস করছি তার সাথে এইভাবেই চলতে হয় ছোট হলেও কোনো কোনো জিনিসে ভয় পেতাম জো হুকুম করতা হ্যায় ইলতিজা ভি করতা হ্যায় ইয়া আসমান কাহে পে ঝুকা ভি করতা হ্যায় আকাশ কারো কারো সামনে নতও হয়ে যায় তার সততা এবং চাপা স্বভাবের কাছে আমিও মাঝে মধ্যে নিচু হয়ে গেছি ইয়া আসমান কাহে পে ঝুকা ভি করতা হ্যায় এরকম ছিল তার স্বভাব এখন সাহস করছি আপনারা যে যেখানে আছেন ছাত্রদের এই প্রতিনিধি যুবকদের এই কণ্ঠস্বর এই সৎ এই আত্মপ্রচার বিমুখ নিন্দার পরেজগার এই বিশাল আলেমকে আপনারা সহযোগিতা করবেন তার ফ্যামিলিকে তার নামে আমি মুসলিউদ্দিন আমি আবেগপ্রবণ মানুষ না আমার চোখ দিয়ে সহজে পানি পড়ে না এই বদনাম আমার আছে কিন্তু আজকে সারাদিন আমি আমার কান্না ছাপা রাখতে পারিনি এক বিশাল প্রতিভা হারিয়েছি আমার হাত পা মাজা ভেঙে গেছে আজকে যদি আপনারা পারেন তাকে আমরা আমাদের মধ্যে জাগরুক রাখতে চাই যুবকদের জন্য দেশের জন্য জাতির জন্য তার নামে আমি একটা ট্রাস্ট করতে চাই আমরা করতে চাই সবাই মিলে শাহাদত হোসেন খান ফয়সাল স্টুডেন্ট ট্রাস্ট ছাত্রদের জন্য এখান থেকে অন্য ছাত্রদের যেন আমরা সহযোগিতা করতে পারি কোনো প্রতিভাকে যেন এভাবে স্বল্প চিকিৎসায় যেন যেতে না হয় আমরা যেন আরও তৎপর নিতে পারি সবাইকে বলবো যে আপনারা সবাই তার পরিবারের জন্য এবং এই ট্রাস্ট গঠনের জন্য সহযোগিতা করবেন উদার হাতে দোয়া করবেন তার জন্য আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু